বন্ধুরা, একটা বাক্যের মধ্যে অন্তর্গত বিভিন্ন শব্দ দেখে আমরা কিভাবে বুঝবো যে সেই শব্দটা অ্যাডজেটিভের ন্যায় কাজ করছে। তো একটা শব্দকে বাক্যের মধ্যে থেকে অ্যাডজেটিভ হিসাবে চিহ্নিত করার বেশ কিছু উপায় আছে, সেই উপায়গুলো নিয়েই আজকের ভিডিও। তো দেখি অ্যাডজেটিভ হতে পারে কিভাবে, সেটার জন্য আমরা প্রথমতই এই পয়েন্টটাকে একটু মাথায় নিব। পয়েন্টটা কি বলা আছে? বলা আছে নাউনের পূর্বে ব্যবহৃত হবে অ্যাডজেটিভ, প্রথম প্রসঙ্গ নাউনের পূর্বে। সেক্ষেত্রে এই গঠন 1, 2, 3 আপনাকে একটু হেল্প করবে। কিভাবে দেখেন, গঠন 1-এ বলেছি ডিটারমিনার বা বিভিন্ন শব্দ প্লাস নাউন বসে, তার মানে ডিটারমিনার অথবা বিভিন্ন শব্দকে আমরা অ্যাডজেটিভ হিসাবে ধরবো, তারপর পরে কি থাকবে, নাউন থাকবে। এরকম পাইতে পারেন, যেমন অল ম্যান মাস্ট ডাই। এখানে খেয়াল করি ম্যান হচ্ছে নাউন আর এর আগে আছে কি অল, অতএব এই নাউনের আগেই অল শব্দটা হচ্ছে অ্যাডজেটিভের ন্যায় কাজ করেছে। তার মানে এই যে নাউনের সংখ্যা পরিমাণ নির্দেশ করেছে, সংখ্যা নির্দেশ করেছে। দুই নাম্বার প্রিপজিশন, তারপরে অ্যাডজেটিভ, তারপর নাউন। তার মানে প্রিপজিশন এবং নাউনের মাঝখানে একটাই শব্দ কি হবে, অ্যাডজেটিভ হবে। যেমন ইটস আ স্যাংচুয়ারি অফ মাইগ্রেটরি বার্ডস। খেয়াল করেন এই যে অফ হচ্ছে প্রিপজিশন আর বার্ডস হচ্ছে নাউন। তো প্রিপজিশন আর নাউনের মাঝখানে একটাই শব্দ, সেটা অ্যাডজেটিভের ন্যায় কাজ করে। মাইগ্রেটরি বার্ডস মানে সে স্থানান্তরিত যে পাখিগুলো আছে এক স্থান থেকে যারা অন্য স্থানে প্লেস করে। তাহলে দুই নম্বর নিয়ম শিখলাম, প্রিপজিশন এবং নাউনের মাঝখানে বসবে অ্যাডজেটিভ। তিন নম্বর ডিটারমিনার বা আর্টিকেল, এ এন দি প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন। তার মানে হচ্ছে এছাড়াও অন্যান্য সময় আমরা ডিটারমিনার নিয়ে একটা কথা বললাম, তারপর যদি আর্টিকেল পান, তার মানে আর্টিকেল এবং নাউনের মাঝখানেও কী থাকবে, অ্যাডজেটিভ থাকবে। যেমন দেখেন আই হ্যাভ এ ল্যাপটপ কম্পিউটার, এ হচ্ছে আর্টিকেল আর কম্পিউটার হচ্ছে নাউন। সো আর্টিকেল আর নাউনের মাঝে একটাই শব্দ, সেটাকে আমরা অবশ্যই কী হিসাবে ডাকবো, এটা অবশ্যই কী হবে, অ্যাডজেটিভ হবে। প্রিয় দর্শক, এই যে বেশ কিছু জায়গা দেখালাম যেখানে অবশ্যই অ্যাডজেটিভ পাওয়া যাবে, এছাড়াও আরও ভিন্ন স্টাইলে অ্যাডজেটিভ হতে পারে, সেগুলো আপনারা মোটামুটি জানেন। তবে এই তিনটার আলোকে বেশিরভাগ অ্যাডজেটিভকে খুঁজে পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, এরকমভাবে যারা বিসিএস বা অ্যাডমিশন পরীক্ষা দিবেন তারা এই নিয়মগুলো আয়ত্তের মধ্যে রাখলেই প্রশ্ন সলভ করতে পারবেন। দেখি বিগত সালে কী স্টাইলে প্রশ্নগুলো হয়। যেমন আই ডোন্ট হ্যাভ মাচ মানি, লক্ষ্য করেন মাচ মানি, মানি হচ্ছে নাউন আর নাউনের আগে যে শব্দটা পরিমাণ বোঝাচ্ছে এই শব্দটা অ্যাডজেটিভের ন্যায় কাজ করেছে। অর্থাৎ প্রথম শব্দ অ্যাডজেটিভ, পরেরটা হচ্ছে নাউন, যখন প্রথম শব্দটা দ্বিতীয় শব্দকে ইঙ্গিত করেছে। তাহলে বাক্যের মধ্যে এরকম অবস্থা পাইলে আমরা এটাকে বলবো অ্যাডজেটিভ। পরেরটা, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস। এই দেখেন দা হচ্ছে আর্টিকেল আর অ্যাড্রেস হচ্ছে নাউন। সো আর্টিকেল আর নাউনের মাঝখানে আমরা বলছিলাম কি বসে, অ্যাডজেটিভ বসে। আর্টিকেল এবং নাউনের মাঝে একটাই শব্দ, সেটাকে অ্যাবভ। অনেকে বলবেন যে ভাই অ্যাবভ তো প্রিপজিশন, কিন্তু এই জায়গা তার প্রিপজিশন নাই, এটা এখন অ্যাডজেটিভ হয়ে গেছে, কারণ এই শব্দটা এখন এই পরের নাউনকে হিন্টস করেছে। বলছে কি, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস, মানে আমাকে উপরের অ্যাড্রেসে লিখো। তার মানে এই শব্দটা এখন এই নাউনকে নিয়ে কথা বলছে, আর আমরা জানি নাউনকে নিয়ে যে কথা বলে সেটার নাম কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেটিভ। অতএব এটা উত্তর হবে অ্যাডজেটিভ। দুইটা প্রশ্নের জন্যই উত্তর হবে অ্যাডজেটিভ, সংক্ষেপে দিয়েছি আর কি। সো যাই হোক, এরকম প্রচুর বিগত সালভিত্তিক প্রশ্ন পড়তে চাইলে আমাদের এক্সপার্ট সিরিজের বইগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এক্সপার্ট সিরিজের সবগুলো বইগুলো কিন্তু একদম পূর্ণাঙ্গ ভিডিও ভিত্তিক আলোচনা করা আছে। এরপর আসি মেইন ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব। মেইন ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব থাকতে পারে, সেটা কীভাবে, মেইন ভার্ব বা লিঙ্কিং ভার্বের সাথে কীভাবে অ্যাডজেটিভ অ্যাডভার্ব হয়, আগে এই পয়েন্টটা বাদ দিয়ে নিই। সেটা হলো মেইন ভার্বের সাথে ঠিক পরেই বসবে অ্যাডভার্ব, মানে মেইন ভার্বের পরে যদি কোনো শব্দ মেইন ভার্বকে নিয়ে কথা বলে তবে সেটা হবে অ্যাডভার্ব। আর বাকিগুলো নিয়ম দেখেন, লিঙ্কিং ভার্বের পরে বসতে পারে অ্যাডজেটিভ, আবার ওই অ্যাডজেটিভকে মডিফাই করার জন্য এর পূর্বে বসতে পারে ভেরি বা রিয়ালি ইত্যাদি ধরনের অ্যাডভার্ব। তাই আমি আপনাদেরকে লিঙ্কিং ভার্বগুলো এখানে লিখেছি কেন, এগুলোতে অনেকগুলো নিয়ম আছে, আমি একটু নিয়মগুলো আপনাকে একটু শো করাই। দেখেন এখানে যে লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্ব সংক্রান্ত কটা নিয়ম দিয়েছি, চারটা নিয়ম দিয়েছি। সো এই নিয়মগুলো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেটিভ হয় এগুলো হয়, এটা জানতে হলে আগে লিঙ্কিং ভার্বগুলো শিখে আসতে হবে। লিঙ্কিং ভার্বগুলো একটু চিনে নেই। এই দেখেন লিঙ্কিং ভার্ব কী কী, বি আছে, বিকাম আছে, বি মানে আমি যার অজয়ার, বি বিকাম ফিল অ্যাপিয়ার, চারটা চারটা করে মুখস্থ করতে পারেন, বি বিকাম ফিল অ্যাপিয়ার, বি বিকাম ফিল অ্যাপিয়ার, স্মেল ইস্টে সাউন্ড সিম, স্মেল ইস্টে সাউন্ড সিম, স্মেল ইস্টে সাউন্ড সিম, তারপর সে লুক টেস্ট রিমেইন, লুক টেস্ট রিমেইন, এভাবে মুখস্থ রাখতে পারেন, গো গ্রো, এই যে যে লিঙ্কিং ভার্বগুলো এগুলো আপনাকে একটু মুখস্থ রাখতে হবে। বাংলাদেশে ইংরেজিতে দেখবেন আরও অনেক লিঙ্কিং ভার্বের চর্চা হয় বাংলাদেশে, কিন্তু এই কটা লিঙ্কিং ভার্ব দিয়ে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বিগত সালে প্রশ্ন আসে। সো আমরা এই কটাকে বেশি মনে রাখলেই হবে। আবার বলে দিচ্ছি এই শব্দগুলো কিন্তু সব ভার্ব।
যেমন স্মেল অ্যাপিয়ার লিঙ্ক বি বিকাম ফিল অ্যাপিয়ার স্মেল ইস্ট সাউন্ড সিম লুক টেস্ট রিমেইন গো গ্রো ইত্যাদি। তো দেখি এই লিঙ্কিং ভার্ব দিয়ে কীভাবে নিয়মকানুন সাজানো আছে। গঠন এক, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ। কথাটার মানে হচ্ছে লিঙ্কিং ভার্বের ঠিক পরেই যদি একটাই শব্দ ব্যবহার করতে দেয় তাহলে আমরা অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বের কম্পেয়ারে আমরা বসাবো হচ্ছে অ্যাডজেটিভ। তাহলে দেখেন উদাহরণ, হানি টেস্ট সুইট, এই যে হানি, এরপরে টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে একটাই শব্দ আছে, এটার নাম কী হবে? অ্যাডজেটিভ। এরপর আছে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পর অ্যাডভার্ব তারপর অ্যাডজেটিভ, মানে লিঙ্কিং ভার্বের পর দুইটা শব্দ আসলে পরেরটা হবে অ্যাডজেটিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব। সো শি লুকস এক্সট্রিমলি বিউটিফুল, লক্ষ্য করেন শি লুকস এক্সট্রিমলি বিউটিফুল, তার মানে এই বিউটিফুল শব্দের লিঙ্কিং ভার্বের পরে আসে আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অতএব এইভাবেও আসতে পারে। তাহলে দুইটা গঠন পাইলাম লিঙ্কিং ভার্ব দিয়ে, একটা হচ্ছে সরাসরি অ্যাডজেটিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ। তিন নম্বর গঠন, বাক্যের শুরুতে অ্যাডজেটিভ প্লাস ভার্ব, এভাবে অনেক বাক্য থাকতে পারে। কখন? যখন এই বাক্যগুলো আসলে জোর প্রদান করা হয়। সেটা কেমন? বলছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, মানে হচ্ছে দুঃখের ফলাফল অবশ্যই সুনিষ্ট হয়, এই কথাটা বলতে চাচ্ছে। সো এইরকম অবস্থায় কিন্তু অনেক সময় বাক্যের শুরুতে অ্যাডজেটিভ থাকতে পারে, তারপর পর ভার্ব থাকতে পারে। এই ভার্বটা কিন্তু দ্য ইউজেসের ভার্ব, আশা করি বুঝছেন। সো এগুলো আসলে কবিতার বিভিন্ন রাইটারদের শব্দ। তো এরকম এই উদাহরণটাই একবার আসছিল, সো আপনি শুধু এই উদাহরণটা মনে রাখলেই হবে। চার নম্বর, মেইন ভার্ব প্লাস অ্যাডভার্ব, এটা তো বললামই। মেইন ভার্ব বলতে বোঝাচ্ছি লিঙ্কিং ভার্বগুলো বাদ দিয়ে অন্যান্য যত ভার্ব আছে সেই ভার্বগুলোর পরে আমরা বসাবো হচ্ছে সরাসরি অ্যাডভার্ব। প্রিয় দর্শক, বিসিএস পরীক্ষার্থী, অ্যাডমিশন পরীক্ষার্থী, ব্যাংক চাকরি পরীক্ষার্থী, সবাইকে বলছি, যারা বাংলাদেশে প্রকৃতপক্ষে ইংরেজি শিখতে পারছেন না বাহির থেকে, তাদেরকে বলবো এই চ্যানেলের সাথে লেগে থাকলে আপনি পুঙ্খানুপুঙ্খানু আলোচনা পাবেন। তো যাই হোক, এগুলোর আলোকে উদাহরণ দেখি আপনাদেরকে। দ্য ফ্লাওয়ার স্মেলস, লক্ষ্য করেন ফুল স্মেলস, মানে স্মেল মানে কি? সুগন্ধ দেয়। তো স্মেল এটা একটা লিঙ্কিং ভার্ব, সো লিঙ্কিং ভার্বের পরে ব্যবহার করবো কি? অ্যাডজেটিভ। আমরা বলছিলাম একটা শব্দের জন্যই শূন্যস্থান দিয়েছে, তাহলে এখানে অ্যাডজেটিভ কোনটা? এই যে সুইট। দুই নম্বর, দ্য ইয়ং ম্যান সিমস ভেরি, লক্ষ্য করেন সিমস হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, এরপরে প্রথম শব্দটা ব্যবহার করছে অ্যাডভার্ব, তারপর পরে শূন্যস্থান দিয়েছে। সো আমরা এখানে কি ইউজ করতে পারবো? এই যে সেন্সিবল। তিন নম্বর, ডিপ্রেশন ইজ ওফেন, এটা ডাবল আসছে, ডিপ্রেশন ইজ ওফেন হেরিডিটারি। খেয়াল করেন ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, ওই যে বিভার্ব ছিল, বিভার্বগুলো লিঙ্কিং ভার্বের ন্যায় কাজ করে। আর এই ইজ এরপর পরে আছে অ্যাডভার্ব, তারপর পরে যেটা আছে সেটা হবে অ্যাডজেটিভ। তার মানে লিঙ্কিং ভার্বের পরে দুইটা শব্দ আসলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেটিভ। উত্তরটা লিখে দিয়েছি, এগুলো অপশন আকারে ছিল, আমি যা সংক্ষেপে দিয়েছি। হ্যাঁ, এই যে রিটার্ন পরীক্ষার সময় আপনাদেরকে কিন্তু সরাসরি উত্তর করতে হতে পারে বিভিন্ন পরীক্ষাতে। এরপর দেখেন আপনাদেরকে এই নিয়মের আদলে আর কয়েকটা উদাহরণ দিয়েছি। ইট ইজ রং টু রং, এই যে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে ইজ লিঙ্কিং ভার্ব বলে এরপর পর যে শব্দটা আছে এটা হবে অ্যাডজেটিভ। কিন্তু পরের শব্দটা কী? পরের শব্দটা হচ্ছে আপনার ভার্ব। কেন? কারণ দেখেন লিঙ্কিং ভার্বের পরেরটা অ্যাডজেটিভ, আর এটা দেখেন কাজ বোঝাচ্ছে। কেন কাজ? বলছে ভুল করাটাই হচ্ছে ভুল, তার মানে এখানে এই এটা হচ্ছে ইনফিনিটিভের ন্যায় কাজ করেছে, অতএব এটা হচ্ছে ইনফিনিটিভ। সো এই এখানে বলছে এখানে রংস আর, মানে দুইটি রং শব্দ কী কী? তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডজেটিভ আর পরেরটা হচ্ছে ভার্ব। তো কোথায় আছে এরকম অপশন? এই যে দুই নম্বর, হি কমপ্লেইন দ্যাট দ্য ফুড টেস্টেড। আবার লক্ষ্য করেন এই বাক্যে শূন্যস্থানের আগে কি দিছে? টেস্টেড। সো আপনি শূন্যস্থান পূরণ করার আগে কিন্তু এই সমস্ত বিষয় খেয়াল রাখা লাগবে। সো টেস্ট যেহেতু লিঙ্কিং ভার্ব, সো লিঙ্কিং ভার্বের পরে একটাই শব্দ বসাতে দিয়েছে, অতএব এটা হবে অ্যাডজেটিভ। তাহলে অ্যাডজেটিভ উত্তর হলে কোনটা হবে? এই যে বি নম্বর, ব্যাড। সো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন ক্লাসগুলো। আরও যদি কোনো কমপ্লেইন থাকে আমাকে জানাবেন। এরকম উদাহরণগুলো আপনাদের জন্য বরাদ্দ রেখেছি, এটা আপনি নিজেই সলভ করতে পারবেন। দেখুন প্রথমটা বলা আছে যে দ্য ক্যান্ডিডেট ডিড একটা মেইন ভার্ব, লিঙ্কিং ভার্বে ছিল না কিন্তু। আর ফেল্ট, এটা ফিল থেকে আসছে, এটা একটা লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা শিখে নিলাম এটার পরে বসবে অ্যাডভার্ব আর এটার পরে বসবে অ্যাডজেটিভ, কারণ লিঙ্কিংয়ের পরে একটা শূন্যস্থান দিলে অ্যাডজেটিভ। তাহলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেটিভ। কোথায় আছে এরকম? প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেটিভ। এই যে এটা উত্তর। এরপর চার নম্বর, সাইক্লিং ইজ সার্টেনলি হেলদিয়ার। দেখেন ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব আর এইটা হচ্ছে অ্যাডজেটিভ। সো লিঙ্কিং আর অ্যাডজেটিভ, তার মানে মাঝখানেরটা অবশ্যই কি? অ্যাডভার্ব। আমরা বলছিলাম লিঙ্কিংয়ের পরে দুটো শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেটিভ। সো এখানে সার্টেনলি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে উত্তর হবে অ্যাডভার্ব।
সো এরকম নানান প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষায়, এত প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করলে হয়তো অনেকের কষ্ট হচ্ছে, এজন্য একটা ছকের মধ্যে আরো কিছু প্রশ্ন দিলাম, এইগুলো একটু আপনি দেখে নিতে পারেন। এখানে যতগুলো উদাহরণ আছে সবগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করেছে, যেগুলো আন্ডারলাইন করা আছে, যেমন এই যে ইজ লিঙ্কিং ভার্ব, এরপরে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, তারপরে এই একই রকম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, তারপরে লিঙ্কিং ভার্ব একটাই শব্দ অ্যাডজেক্টিভ, তারপরে লিঙ্কিং ভার্ব প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ, একইভাবে লিঙ্কিং ভার্ব পরের শব্দটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে। অনেকে কিন্তু ওয়েলকে অ্যাডভার্ব হিসাবে চিনি, কিন্তু এখানে ওয়েলটা কী হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে, কারণ এখানে লিঙ্কিং ভার্বের পরেই একটা শব্দ আছে। বাংলা অর্থ করলে তাই দাঁড়াবে, আই নো দ্যাট, আমি জানি যে হি ইজ ওয়েল, সে সুস্থ। সো এই শব্দটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে, কারণ ওয়েল শব্দটা হিকে ইঙ্গিত করেছে। দশ নাম্বার, দ্য ম্যান ইজ এ ফ্রাইট অফ দ্য ডগ, এই যে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর পর একটাই শব্দ, সো এটাকে আমরা কী বলবো? অ্যাডজেক্টিভ বলবো। সো দর্শক, এতক্ষণ যা শেখালাম এর মধ্য থেকে ত্রুটি মার্জনা করে যতটুকু শিখেছেন এটাকে কাজে লাগার জন্য অনেক অনেক এমসিকিউ প্র্যাকটিস করেন, সফল একদিন আসবেই, সফলতা আসবেই, লিখে থাকেন, আর আমাকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্য করেন।